নমস্কার সবাইকে, বইয়ের বাক্সতে স্বাগত। আমি সৌমেশ স্যার। আজকে যে উপন্যাসটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্মরণজিৎ চক্রবর্তীর লেখা আড়ালে রয়েছে সে। উপন্যাসটি প্রকাশিত হয়েছে আনন্দমেলা পূজাবার্ষিকী 1429-এ। তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক। এই উপন্যাসটির নায়ক হচ্ছে উষ্ণীষ রায়। উপন্যাসটির সময়কাল 1600 শতকের শেষ দিক। বাংলায় 12 ভূঁইয়ারা রাজত্ব করছে। যশোরের সিংহাসনে আসীন রাজা প্রতাপাদিত্য। তো পর্তুগিজ জলদস্যুরা বাংলায় লুটপাট চালাচ্ছে এবং তাদের দাস ব্যবসা রমরমিয়ে চলছে। তো এরকমই দাস হিসেবে বন্দি করে রাখা দুজনকে উষ্ণীষ দুঃসাহসিক অভিযান চালিয়ে উদ্ধার করে আনে এক ব্যবসাদারের ঘর থেকে। অন্যদিকে দেখতে পাই রাজা প্রতাপাদিত্যর ওপর এই পর্তুগিজ জলদস্যুরা খুব একটা খুশি নয়, কারণ রাজা প্রতাপাদিত্যর রাজ্যে তারা তাদের ব্যবসা ঠিক মতো চালাতে পারছে না। তো এই রাজা প্রতাপাদিত্যকে এই জলদস্যুরা শায়েস্তা করার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করে। রাজা প্রতাপাদিত্যর দুজন কাছের মানুষকে পর্তুগিজ জলদস্যুরা বন্দি করে নিয়ে যায়। অন্যদিকে দেখতে পাই যে রাজা মানসিংহ এই যশোর আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এইরকম একটা উত্তাল পরিস্থিতিতে উষ্ণীষের ওপর এসে পড়ে এক বড় দায়িত্ব। তো উষ্ণীষ কি সেই দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবে, সেটাই এই উপন্যাসে দেখা। এই উপন্যাসটির কাহিনীর বুনন, ভাষার ব্যবহার, গতি সবকিছুই নজর কাড়ার মতো। রহস্য রোমাঞ্চ যেমন রয়েছে, তেমনই রয়েছে উত্তেজনা, পাঠক মনে শেষ পর্যন্ত ধরে রাখতে পারার ক্ষমতা। তো সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। শিশু সাহিত্যিক হিসেবে স্মরণজিৎ চক্রবর্তীর কলমের দক্ষতা এই উপন্যাসটিতে আবারও স্পষ্ট হয়ে উঠল। ভীষণই ভালো লেগেছে আমার এই উপন্যাসটি। আপনারা যারা কিশোর মন নিয়ে ঐতিহাসিক অ্যাডভেঞ্চার উপন্যাসের স্বাদ নিতে চান, তারা এই উপন্যাসটি অবশ্যই পড়ে দেখুন। তা আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই উপন্যাসটি সম্পর্কে, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তাহলে আমি আমার এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।